মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে আরও 63 জন বাংলাদেশে পালিয়ে এসেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 327 জনে। তাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ সদস্য, সেনা সদস্য, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। বুধবার দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যারা অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন তাদের অস্ত্র জমা রেখে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। এদিকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু ও ঘুমধুম সীমান্ত এবং আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়াও বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমারের বিজিপি সদস্য সহ পুলিশ ও অন্যান্য সংস্থার সব সদস্যদের খোঁজ খবর নেন এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত বিজিপি সদস্যদের দেখতে যান। নুসরাত জাহান কলি, কালবেলা।